আমি ডোপা মুদ্রা, আমার পরিবার ডট কম নিয়ে আমি এসেছি আপনাদের সামনে আজকে একটা অন্যরকম কথা বলতে। সত্যি আমাদের সারা দেশ, সারা পৃথিবী একটা ভয়ঙ্কর সংকটের মধ্যে দিয়ে চলছে, তাই তো? তাই সেটার সাথে লড়তে হলে আমাদের সবাইকে একসাথে হাত মিলিয়ে লড়তে হবে, তাই তো? সবাই আমরা একসাথে থাকব। আর 22 মার্চ রবিবার সকাল 7টা থেকে রাত্রি 9টা অবধি আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি উনি একটা জনতা কারফিউ ডেকেছেন। আমার মনে হয় সেটা আমাদের সবার পালন করা উচিত। আর একটা কথা যেটা আমার খুব প্রয়োজনীয় মনে হয়েছে, যার জন্য আজকে কথা বলতে এসেছি, যে 5টার সময় একটা 5 মিনিটের ক্ল্যাপ আছে, সেটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট। মানে আমি যদিও সায়েন্সের স্টুডেন্ট নয়, ইভেন আমি সিম্পল গ্র্যাজুয়েট, তাও এইটুকু জানি আমাদের দিদিমা ঠাকুমার থেকে শুনেছি যে যখন আমাদের বাড়িতে পুজো হয় তখন শাঁখ বাজিয়ে, কাঁসর বাজিয়ে, ঘণ্টা বাজিয়ে পুজো হয়। কারণ আমি যখন জিজ্ঞেস করতাম কেন এত বাজনা, তো বলতো জায়গাটা শুদ্ধ হয়। দেখবেন, মনে করবেন সন্ধেবেলা কিন্তু আমাদের প্রত্যেকটা বাড়িতে শঙ্খ বাজিয়ে পুজো হয়। এই শাঁখ বাজানোর রীতিটাই হচ্ছে চারিদিকটা শুদ্ধ করে, মানে শব্দ, ভাইব্রেশন। এই ভাইব্রেশনে কিন্তু ক্লিননেস, মানে হচ্ছে পরিবেশটাকে দূষণমুক্ত করে। পরিবেশ দূষণমুক্ত মানে কি? ভাইরাস, আমাদের যেগুলো ব্যাকটেরিয়া, সেগুলো কিন্তু ওই কম্পনে থাকতে পারে না, ওই ভাইব্রেশনে থাকতে পারে না। তাই আমার মনে হয় আমাদের সবার এটাকে একটু মনে করে নিজেদের স্বার্থে, আমাদের নিজেদের পরিবারের স্বার্থে এটা করা উচিত। আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু এটা ছিল না। যারা বিদেশ থেকে আসছেন তারা যদি একটু সহযোগিতা করতেন তাহলে আমাদের কিন্তু পশ্চিমবঙ্গে এটা ছড়াতো না। তো আমাদের যারা বিদেশ থেকে আসছেন তাদের কাছে আমাদের হাত জোর করে অনুরোধ, তারা একটু নিজেরা নিজেদের আলাদা রাখুন, যাতে এই মানে রোগটা যেন সবার মধ্যে ছড়িয়ে না যায়। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অনেক চেষ্টা করছেন আমাদের জন্য, হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা করছেন বিভিন্নভাবে। আমি আজকেও শুনলাম ওনার ভাষণটা, এত ভালো লাগলো যে ভীষণভাবে উনি চেষ্টা করছেন, আমাদের তার পাশে গিয়ে দাঁড়াতে হবে আমাদের নিজেদের স্বার্থে, তাই না? আর একটা কথা যেটা বলার, উনি যেটা বললেন আমার এত ভালো লাগলো, যে নিম পাতা খান, উচ্ছে খান। হ্যাঁ, এগুলো কিন্তু আমরা জানি, এগুলো খুব কমন জিনিস, কিন্তু এগুলোতে শরীর অনেক সুস্থ থাকে। আর একটা কথা হচ্ছে, নিজে যদি শরীর খারাপ হয়, কারণ আমাদের সবার একটা একটা আলাদা আলাদা ঘর নেই, বাথরুম নেই যে আমরা নিজেকে ওরকম আলাদা করে নিতে পারবো, যদি জ্বর হয়, সর্দি কাশি হয় তাহলে নিজেকে একটু আলাদা করে রাখবো, মশারি টাঙিয়ে আমি নিজে একা থাকবো, আর আমার থালা বাসনটা আমি আলাদাভাবে ইউজ করব, কাউকে করতে দেবো না, আমার সাবানটা আমি আলাদাভাবে ইউজ করব, আর বার বার হাত ধোব। এটাই হচ্ছে প্রধান মানে রক্ষা কবচ, আমরা হাতটা বার বার ধোব। তাহলে আমি আর কিছু বলার নেই আপনাদের, আপনারা সবাই তো জানেন সবাই এই পরিস্থিতির মধ্যেই রয়েছেন। আমি চাইবো যে আমরা প্লিজ হাতে হাত মিলিয়ে একসাথে এই করোনা ভাইরাসের মোকাবেলাটা করি, আমরা জিতবই।